আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আর এই রেসিপিটি আপনারা অনেকে তৈরি করতে গেছেন কিন্তু ভালো হয়নি, আর আমার এই টিপসটা ফলো করলে আর এই রেসিপিটা পুরোটা ফলো করলে আপনারা এরকম সুন্দর মচমচে হোটেল স্টাইলের জিলাপি তৈরি করতে পারবেন। আর এটা তৈরি করতে গেলে আমার কী কী উপকরণ লাগছে চলুন দেখে আসি। আমি এখানে একটি বল নিয়েছি, আর বলের ভিতরে আমি ঠান্ডা পানি নিয়েছি 1 কাপ। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনাদের ঘরে যদি ময়দা না থাকে আপনারা এটা আটা দিয়েও ব্যবহার করো, মানে আটা দিয়েও জিলাপিটা তৈরি করতে পারবেন, আটা দিয়ে অনেক সুন্দর হয়। তো আমি আরও 1/2 কাপ হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছি, মানে টোটাল আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়েছি। আর 1.5 কাপ ময়দার জন্য আমি হচ্ছে 1 কাপ পানি আগে দিয়েছি, আর পরবর্তী অল্প অল্প করে পানি দেবো। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা, আর এখানে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হাইড্রোল এসিড। আর এই এসিডটা না দিলে আপনার জিলাপি কখনোই ভালো হবে না, মচমচে হবে না, আর এটাই হচ্ছে একমাত্র গোপন টিপস। আর এখানে আমি হচ্ছে একবারে পানিটা কিন্তু ব্যবহার করছি না, আমি একটু একটু করে পানি ব্যবহার করব। যদি আমি একবারে পানিটা দেই তাহলে আমার ড্রটা ভালো হবে না, জিলাপির ড্রটা। আপনারা চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে এই ড্রটা তৈরি করার জন্য। তো 1.5 কাপ পানি প্রথমে আমি দিয়ে নিয়েছি, তো এখন আমি যে পরে আবার 1/2 কাপ নিয়েছি ওইখান থেকে আমি অল্প অল্প করেই পানিটা দিচ্ছি। আর আপনারা যদি এসিড দিয়ে কেউ হচ্ছে এটা তৈরি করতে না চান, তো আপনারা আটাটা অনেক সময়, দীর্ঘ সময় আপনারা এই ড্রটা তৈরি করে রাখবেন। যেমন সকালে ড্রটা তৈরি করে রাখবেন আর হচ্ছে বিকালবেলার দিকে বানাবেন, তো এরকম। আর এই এসিডের পরিবর্তে আপনারা হচ্ছে এখানে ইস্টও ব্যবহার করতে পারবেন। তো ইস্টটা ব্যবহার করলে অনেক দীর্ঘ সময় আটাটা ভিজিয়ে রাখতে হয়, এরকম করে ড্র তৈরি করে রেখে দিতে হয়। আর হচ্ছে আপনারা যদি এসিডটা ব্যবহার করেন তো এটা অল্প সময়ে, মনে করেন যে আপনার ড্রটা মানে রেডি করেই সাথে সাথে ভাজতে পারবেন। আর এই দেখেন কতটা সুন্দর হয়েছে, এক তারেই পড়তেছে, মানে এখানে কোনো রকম। আর এটা যখন আপনার ড্রটা তৈরি করে কোনো রকম লাম্পস যেন না থাকে, আর ময়দা বা আটা যেটাই হোক না কেন আপনারা প্রথমেই চেলে নেবেন এটা। তো বেটারটা আমার হয়ে গেছে, এখন আমি এটা রেডি করে রেখে আমি এখন জিলাপি শিরাটা তৈরি করে নেব। আর এখানে আমি একটা প্যান দিয়ে দিয়েছি, আর এর ভিতরে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। 2 কাপ চিনি দিয়েছি, আর আমি এখানে 2 কাপ পানি দিব। আর জিলাপির শিরাটা কিন্তু খুব বেশি আঠালো হবে না, আবার একদম পাতলাও করা যাবে না। আপনারা যদি অনেক বেশি পাতলা করেন তাহলে জিলাপিটা যখনই আপনারা শিরায় দিবেন তখনই এটা কী হবে, আপনার একদম নরম হয়ে যাবে। তো ড্র যখন আমরা হচ্ছে এটা শিরাটা করব তখন যাতে এক তার যেন না হয়, মানে একটু ঘন ঘন হয় আঠালো, একটা মধুর মতো একটু হবে, যে মধু যখন আমরা হাতে নিয়ে দেখি আমরা চেটচেটে ভাব আসে, ঠিক ওই রকম একটা ঘন একটা শিরা করতে হবে। মানে একদম ঘনও না, যাতে কোনো রকম আপনার 1 তার বা 2 তার যেন না হয়, তাহলে কিন্তু এখানে আপনার শিরাটা কিন্তু আর জিলাপির ভিতরে ঢুকবে না। এখানে আমি 3 থেকে 4টা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আপনারা থেতো করেও দিতে পারেন বা আস্তেও দিতে পারেন, থেতো করে দিলে সবচেয়ে ভালো হবে, মানে পাতলা শিরাও হবে না আবার অতিরিক্ত ঘন শিরাও হবে না, মানে মিডিয়াম আমরা মিষ্টি বা ইসের মধ্যে যেরকম শিরাটা খাই ওরকম একটা শিরা তৈরি করতে হবে। তো এখানে আমি একটু জাল দিয়েছি, তো আমি একটু লেবু দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণে লেবু। আমি এখানে বড় একটা অংশ নিয়েছি লেবুর, তো আমি এটা চিপে দিয়ে দিচ্ছি।
আর এই লেবুটা দিলে আপনার হচ্ছে এটা কখনো আর চিনির যে শিরাটা আমরা রেখে দিই যখন ঠান্ডা হয় তখন এটা জমে যায়, তো লেবুটা দিলে আপনার এটা আর জমবে না, এই জন্য লেবুটা দিতে হয়। তো এখানে আমি একটু জর্দার রং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। তো আপনারা যদি জর্দার রং না দিতে চান তো এটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল, এখানে না দিলেও হবে। বা যে কোনো একটা ফুড কালার, আপনারা অরেঞ্জ ফুড কালার বা রেড ফুড কালার এটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 চামচ পরিমাণ হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে যখন আমি এটা শিরার মধ্যে আপনার জিলাপিটা ডুবাবো তখন অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, তো এই জন্য আমি ঘি দিচ্ছি। আর এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা গোলাপ জল ব্যবহার করতে পারেন। তো আমি এখন একটা ফ্রাই প্যান দিচ্ছি আর এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এটা তেলটা যখন গরম হবে তখন কিন্তু জিলাপিটা ভাজতে হবে। আর জিলাপির ড্রটা আমি হচ্ছে একটা টমেটো সসের বোতলে দিয়েছি, তো আপনারা এখানে এই টমেটো সসের বোতলের পরিবর্তে মোটা একটা কাপড় ব্যবহার করতে পারেন, বা মোটা কোনো চিপসের কাগজ হোক, বা আমরা যখন কেক ডিজাইন করি ওই কেকের হচ্ছে প্যাকেটে হোক, কেক তৈরির প্যাকেটে, যে কোনো একটার মধ্যে আপনারা করতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো চয়েস করবেন। তো এখানে তেলটা যখন গরম হয়ে যাবে তখনই আপনারা জিলাপিটা দিবেন, যাতে দেওয়ার সাথে সাথে জিলাপির ড্রটা আপনার উঠে যায়, তেলের উপরে ভেসে ওঠে। তো আমি অত সুন্দর আকৃতি দিতে পারছি না জিলাপি, তো আকৃতি যেমনই হোক না কেন খেতে কিন্তু খুব মজাদার হবে, মচমচে সুস্বাদু হবে, একদম হোটেল স্টাইলে হবে। আর হচ্ছে এই ভিডিওটা যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু স্কিপ, কোনো অংশ যদি স্কিপ করেন তাহলে এটা ঠিক ভালোভাবে আপনারা তৈরি করতে পারবেন না। আশা করি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো দেখছেন কত সুন্দর হয়েছে, এখন এগুলোকে আমি খুব সুন্দরভাবে যখন এই সেটটা হবে তখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর জিলাপিটা আপনার হচ্ছে নরম করে ভাজা যাবে না, একটু মচমচে করে ভাজতে হবে, যখন হালকা ব্রাউন কালার হবে ওই তখন বুঝতে পারবেন যে জিলাপিটা ভাজা হয়েছে। আর ভাজবেন যখন তখন আপনার এখানে একটা কাঠির সাহায্যেও উল্টাতে পারেন, তো আমি এখানে একটা ছেকনির সাহায্য নিয়েছি, আপনারা চাইলে কাঠি দিয়ে উল্টাতে পারেন। আপনারা হচ্ছে এখানে যে অ্যাসিডটা আমরা ব্যবহার করেছি, তো অ্যাসিডটা যদি আপনারা মনে করেন যে শরীরের জন্য অনেক ক্ষতিকারক, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে হচ্ছে ব্যবহার করবেন, এক্সট্রা ব্যবহার করবেন। তো আমি তো এখানে অ্যাসিড ব্যবহার করছি আর অ্যাসিডটা আমি খুবই সামান্য পরিমাণ ব্যবহার করেছি। এখানে অ্যাসিডটা কিন্তু অনেক বেশি ব্যবহার করা যাবে না, খুবই সামান্য পরিমাণ অ্যাসিড ব্যবহার করতে হবে। আর এই কুপন টিপসটাই অনেকে জানে না, যে কারণে জিলাপিটা ভাজার পরে অনেক নরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন জিলাপিটা কতটা মচমচে হয়েছে, এখানে দেখাই যাচ্ছে অনেক মচমচে হয়েছে। আপনারা এটা হচ্ছে গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে করে নেবেন, অনেক বেশি ভাজবেন না তাহলে এটা পুড়ে যাবে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে ফেলছি একটা পাত্রে। আর এটা উঠিয়ে সাথে সাথে আমি কিন্তু শিরায় দিয়ে দিচ্ছি। আর এইখানে যে শিরাটা হচ্ছে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি গরম না, আবার একদম ঠান্ডা না, মানে মিডিয়াম আছে আর কি। তো এখন আমি হচ্ছে এগুলোকে একটু উল্টিয়ে ভালোভাবে একটু চেপে চেপে ধরবো, এক সাইড যখন হয়ে যাবে তখন আর এক সাইড আবার দিব। আর যখন এটা আপনারা হচ্ছে শিরার মধ্যে দেবেন তখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। এটা ভিতরে হচ্ছে চেপে চেপে ধরলে শিরাটা একটু ভালো ঢুকবে, তো আমি একটু চেপে চেপে ধরছি, দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসছে, সবগুলোর ভিতরে শিরা ঢুকে গেছে। আর আমি এখানে হচ্ছে 1 থেকে 2 মিনিট এখানে ডুবে রেখেছি, বেশি ডুবে রাখি নাই।
আমারটা হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখেন একদম মনে হচ্ছে দোকানের হচ্ছে কিনা জিলাপি, একদম দেখতেও যেমন খেতেও তেমন টেস্টি। আমি সবগুলো জিলাপি দেখাচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি একটা হচ্ছে জিলাপি ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে কতটা মচমচে হয়েছে। দেখেন হাতের মধ্যে চাপ দিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আবার দেখাচ্ছি, দেখেন রসে একদম ভরে গেছে। তো আজকের মতো এখানেই, আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।